দেখতেই পাচ্ছেন, দূর থেকে দেখায় এটা খুব সুন্দর। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমি খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি সকাল সকাল এই স্টুডিওতে, মানে যেখানে ঠাকুর তৈরি করা হয়, পুরো কুমোরটুলির মতোই দেখতে। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, দেখতে থাকো চলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছো, তোমার প্রথমে পুরো এমনি দেখাই যে কতগুলো ঠাকুর আছে। এই যে তোমার দেখতেই পাচ্ছো, আর এখানটায় সর্বপ্রথম আমরা ভিতরের দিকে যাব। তো চলো ভিতরের দিকে ঠাকুরগুলো আগে দেখে নিয়ে আসি তোমাদেরকে, তারপর এদিকে ঠাকুরগুলো দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছো এই যে অসাধারণ তোমার ঠাকুরগুলো, গণেশ দেখতেই পাচ্ছ, অনেক বড় যেহেতু তোমার, দেখো এই একটা রয়েছে দুর্দান্ত তোমার, সব তোমার মানে মাটির শাড়ি পরানো আছে। চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো পুরোটাই। এই যে অসুরের মুখটা দেখো, ওই যে আর একটা, এখানে সব বেশিরভাগই তোমার সব এক একচালি টাইপের, আর তোমার সব মাটির শাড়ি পরানো। প্রচুর ঠাকুর, প্রচুর প্রচুর, কটা ঠাকুর আমি সেটা জানি না, সেটা আমি জেনে নেবো তোমার শিল্পীর কাছ থেকে একটু পরে, যার কারখানা তার কাছ থেকে। বাট আগে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই আমি, দেখতেই পাচ্ছ তোমরা এই একটা একচুয়ালি টাইপের, দারুণ দারুণ। খুব সুন্দর লাগছে ঠাকুরটা, চলো এবার বাইরের দিকেটা যাব। এটা সঙ্গে রথ হবে খুব সম্ভবত, দেখতেই পাচ্ছ সব বায়নাও দেখো সব হয়ে গেছে, সব বায়নাও হয়ে গেছে। চলো এবার ওই গলিটা যাবো, এই যে এই গলিটা, এগুলো সব তৈরি হচ্ছে মনসা, এগুলো সব মনসা তৈরি করছে, মানে তৈরি হয়ে গেছে প্রায়, কারণ দুদিন পরে যেহেতু মনসা পুজো, এগুলো সব ছোটো ছোটো সব মনসা। আর এই যে দুর্গা, যেহেতু পুজো যেহেতু একদম পুরো চলে এসছে খুবই কাছে, এটা যেটা টানা চোখ, মানে যেটা আমরা অনেকেই জানি যে বাংলা মুখ বলে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে কি তোমার মা দুর্গার কাছে কিছু একটা চাইছে ঠাকুরটা, অসুরটা দেখো, অসুরের মুখটা দেখো, এখানে সিংহ আছে, সিংহটা দেখো, খুব সুন্দর কাজ। চলো এবার সামনের দিকে এগোবো, এই একটা দুর্গা। এখানটা বেশিরভাগই সবই তোমার যেহেতু তোমার মাটির শাড়ি, দেখতেই পাচ্ছ এই দুর্গাটা অনেকটাই বড়, সিংহটা দেখো কীরকম করে আছে, চলো সামনের দিকে আগাবো। চলো সামনের দিকে আগে যাচ্ছি, আর এই ঠাকুরটা হচ্ছে গিয়ে দুর্গার মধ্যে সব থেকে বড় হচ্ছে গিয়ে এই ঠাকুরটা, সব ঠাকুরের মধ্যে সব থেকে বড় হচ্ছে গিয়ে এই ঠাকুরটা, দেখতেই পাচ্ছ এই একটা ঠাকুর। এই ঠাকুরটা হচ্ছে তোমার একটা নতুন নতুন ঘোড়া আছে, আবার দারুণ তোমার, খুব সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। আরেকবার দেখিয়ে দিই তোমার, পুরো কুমোরটুলি। চলো এবার আমরা ঢুকবো এই লাইনটা, এই যে দেখতেই পাচ্ছ অসুরটাকে দেখো, এই একটা, এটাও সেই সেই একচুয়ালি সেটের মতো,
প্রচুর দুর্গা রয়েছে এখানটায়। দেখো খুব সুন্দর, তোমার হাতের কাজটা খুব সুন্দর। আর এই দাদাটা তোমার কাজ করে এখানে, তুমি কাজ করো তো, বিচুলির কাজ করে দাদাটা। এ বাড়ি, তোমার বাড়িটা চিনি কোথায়? গাইঘাটাতে। তোমার নামটা একটু বলো তো। গণেশ দাস। খুব সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এখানকার ঠাকুর। আর সব তোমার বেশিরভাগ সব কাপ মানে চটের কাপড় পরানো, এর উপরে তোমার কলকা আঁকবে, তোমার পুরো বেনারসির মতো টাইপের হয়ে যাবে। নতুন দেখো তোমরা, অনেক বড় বড় যেহেতু ঠাকুরগুলো। আর একটা কারখানা আছে, ওই কারখানাতেও যাবো আমরা। এগুলো তোমার কালী, তো চলো দেখতে থাকো। এবার তোমার এই কারখানার মালিকের সঙ্গে একটু কথা বলবো, তো চলো। গাইস, তোমার এই যে কারখানার মালিক, ঠিক আছে, এর সঙ্গে একটু কথা বলবো, তো চলো ব্যাক ক্যামেরায় কথা তোমাদের সঙ্গে শোনাচ্ছি। এই যে কাকা, তোমার কপিস মোট মানে দুর্গা করেছে এবছর? ওই 40-50টা মতো। 40-50টা এখনো কিন্তু বাধা মানে এখনো কিন্তু মানে খড়বাঁধা কাজ চলছে, তাই তো? আমি তোমাদেরকে দেখাবো, এখনো কটা খড়বাঁধা কাজ চলছে। বাট আমার খুবই পছন্দ হয়েছে, মানে খুব সুন্দর কাজ তোমার। অনেক আর অনেক বড় বড় দুর্গা এই ঠাকুরটা, মানে সবচেয়ে বড় হচ্ছে এই ঠাকুরটা, খুব সুন্দর কাজ। চলো আমি এখন ওই ছোটো ছোটো ঠাকুরগুলো দেখাবো, আর তোমার যেগুলো খড়বাঁধছে ওগুলোও দেখাবো। এই একটা খড়বাঁধা হচ্ছে, কাজ চলছে এইটা একটা। তারপরে তোমার এই একটা দেখতেই পাচ্ছ, এই একটা, এই একটা, এই একটা। তারপরে এখানে একটা মনসা ঠাকুর আছে, এটা পরে যাবে, মনসা পূজার পরে। এখানে একটা দুর্গা হচ্ছে, এই একটা দুর্গা হচ্ছে। আর ওখানে লক্ষ্মী সরস্বতী আছে বড়ো সেটের সেট। আর এই যে কার্তিক গণেশ আছে, এখানে বড়ো সেট, বড়ো বড়ো কাজ সেটের সেট। আর একটা তোমাদেরকে জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে তোমার এইখানটায় ছোটো ছোটো ঠাকুরগুলো মানে তৈরি করা হচ্ছে। সামনে বিশ্বকর্মা পুজো, ডাইসের মাল সবাই নেয়। এই যে তারপর হ্যাঁ দেখাচ্ছি তোমার, এই যে বিশ্বকর্মা, আর ওই যে কতগুলো ডাইসের মনুষ্য আছে, ওই কাপড় দিয়ে ঢাকা আছে, ওখানেও ডাইসার আছে। এখানটায় ডাইসের মনুষ্য আছে আর বিশ্বকর্মা আছে। আর যেহেতু দুদিন পরেই মনসা পুজো, তার জন্য এই যে পঞ্চনাগের মনুষ্য আছে একটা, এটা খুব সুন্দর মনুষ্যটার কাজটা। আর এখানে এগুলো মনে হচ্ছে লক্ষ্মী হবে, তো খুব সম্ভবত লক্ষ্মী। তো চলো দেখে থাকো, আর দেখা হচ্ছে তোমার ওই কারখানাটায় গিয়ে, মানে আর একটা কারখানা আছে এই কাকার, দুটো কারখানা। তো চলো এবার দেখতে থাকো, আমি এখন ওই কারখানাটায় যাব। চলো দেখা হচ্ছে ওই কারখানায় গিয়ে। ও কারখানায় তো অনেক দুর্গা রয়েছে, তো চলো ওই কারখানায় গিয়ে দেখা হবে। চলো গাইজ, আমি চলে এসেছি আর একটা কারখানায়। তোমাদেরকে একটু আগে বললাম যে আমি আর একটা কারখানা আসবো, ওই কাকুর আর দুটো কারখানা। তো চলো এখানে অনেক ঠাকুর আছে, তোমাদেরকে পুরো পুরোটা ঘুরে দেখাবো, চলো দেখতে থাকো। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এই যে বিশাল এক দুর্গা। এই ভিতরে যেহেতু এখন এখান থেকে যাওয়া যাবে না, আমি উপাস থেকে যাবো, তবু একবার দেখিয়ে দিই তোমার পুরোটা। চলো এবার এইদিকে, এখানে তোমার তৈরি হচ্ছে একচালার দুর্গা, একচালার দুর্গা এগুলো। আর এখানে আর একটা তৈরি হচ্ছে, এখানে একচালার দুর্গা। তবে তোমার তুষমাটি করা হয়েছে, এই ঠাকুরটা খুব সুন্দর। এখানে তোমার তুষমাটি করে রেখে দিয়েছে, এগুলো দেখো, এইটা দেখো, এটা তোমার সব তোমার মাটির গয়না পড়িয়েছে।
এগুলো সব সাইড পুতুল, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই আছে এখানটায়, সব ছেলে পেলেরা। এসব সাইড পুতুলগুলো আছে, দেখতেই পাচ্ছ যে সব সাইড পুতুলগুলো আছে। আর এখানে এখানেও সেই আর একটা দুর্গা আছে, সব মাটির কাজ করা। দেখো দ্বিতীয় কুমোরটুলির মতো প্রচুর দুর্গা, বললাম উনি বললো যে তোমার প্রায় 50টা মতো দুর্গা, দারুণ লাগছে তোমার, দেখতেই পাচ্ছ। আর এটা তোমার একটা বড় ঠাকুর তৈরি হচ্ছে এখানটায়, দেখতেই পাচ্ছ, দূর থেকে দেখায় এটা খুব সুন্দর ঠাকুরটা। কার্তিকটা দেখো সব মাটির কাজ, সব মাটির কাজ। চলো এদিক দেখানো হয়ে গেছে, এবার ওই দিকটা দেখাবো, এবার আরেক সাইডে যাবো, ওই সাইডটা অনেক ঠাকুর রয়েছে। এখানে সব বাধা হচ্ছে দেখতেই পাচ্ছ, এখানে আনকমপ্লিট রয়েছে এই সাইডটা। এটা একটা কালী ঠাকুর, একটা কালী যে মহাদেব, এখানে অনেক দুর্গা রয়েছে দেখতেই পাচ্ছ। এটাও কালী, এখানে দুর্গাও আছে কালীও আছে। একদম মানে পুরো টোটাল তোমার ইসেটা পুরো ঠাকুরে ভর্তি, ঠাকুরে ভরা, দেখতেই পাচ্ছ। কালী আছে, দুর্গা আছে, সবই আছে। জবা ফুলের মধ্যে কালী দেখতেই পাচ্ছ, এই দিক দুই দিক দিয়ে সারার দিক থেকে তোমার ঠাকুরের পুরো ভর্তি। তো চলো এবার সামনের দিকে যাব, দেখতেই পাচ্ছ টোটাল ঘরটা পুরো ঠাকুরের ভর্তি। দেখতেই পাচ্ছ পুরো পুরো টোটাল ঠাকুরটাই তোমাদেরকে দেখালাম, তোমরা তো পুরোটাই দেখলে, আশা করি ভালোই লেগেছে। আর এটা হচ্ছে গোবর ডাঙ্গা, গোবর ডাঙ্গা পুরো কুমোরটুলির মতো। চলো আজকে পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।